ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ছাড়ায় যুব তৃণমূল কর্মীকে গুলি বোমা মেরে খুন গুলিবিদ্ধ আরো এক জখম আরো দুই বিস্তারিত জানবো কথা বলে আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির ঠিক কি খবর রয়েছে তোমার কাছে দেখো গতকাল এই যে যুব তৃণমূল নেতা যাকে গুলি করে খুন করা হয়েছে এই যে ঘটনায় ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তিনজনকে গ্রেফতার করেছেন এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে পুলিশ আধিকারিকরা যারা জানাচ্ছেন যে গতকাল সন্ধ্যেবেলায় এই ঘটনা ঘটে এবং ঘটনার পর ঘটনাস্থলে এলাকার বাসিন্দারাই পুলিশকে খবর দেয় পুলিশ যায় এবং দেখা যায় যে এই যে এই যে গুলি চালানোর ঘটনা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে সাত আট মাস আগে তাদের মধ্যে একটা বিবাদ হয়েছিল এবং যাদের নামে অভিযোগ করা হচ্ছে তাদের সঙ্গে এই বিবাদ চরম আকার ধারণ করে এবং সেই যে বিবাদ এই যে দুই পক্ষই দুই পক্ষই শাসক দলের আহ হোল্ড করে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছিল যে এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই আহ খুন কিনা এই বিষয়টা যেমন দেখা হচ্ছে তবে জমি সংক্রান্ত বিষয় বা এলাকায় নিজেদের দাপট প্রমাণ করার জন্য একটা এদের মধ্যে কিন্তু একটা বচসা ছিল এবং এই আগে থেকে এই শত্রুতার যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজন সশলিটে সেখানে উপস্থিত থেকে প্রথমে বোমাবাজি এবং তারপরে গুলি চালানোর ঘটনা ঘটিছে এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই আগ্নেয়কেও ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন আর কারা কারা এই খুনের ঘটনার পেছনে রয়েছে তাদেরও খোঁজ করা হচ্ছে বলেই আহ জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে ধন্যবাদ আবির